নমস্কাৰ আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম ৰশ্মাই মসজিদ বন্ধুসকল বলগত চামক আজি সন্ধিয়াৰ সাতটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, এছ বি আইৰ কোটি কোটি গ্ৰাহকলৈ জৰুৰী খবৰ। আপুনি বেংকত নোযোৱাকৈ এতিয়াৰ পৰা ঘৰত বহি কৰিব পাৰিব কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ কাম। আৰু এই সন্দৰ্ভত ষ্টেট বেংক অৱ ইণ্ডিয়াই মুকলি কৰিছে দুটাকৈ হেল্পলাইন নম্বৰ। কোটি কোটি জনতালৈ জৰুৰী নম্বৰ মুকলি কৰিছে এছ বি আইয়ে। বেংকলৈ নোযোৱাকৈ আপুনি কৰিব পাৰিব কেইবাটাও কাম। আৰু এই সন্দৰ্ভত দুটাকৈ টোল ফ্ৰী নম্বৰ মুকলি কৰিছে এছ বি আইয়ে। বেংকত নোযোৱাকৈ আপুনি জানিব পাৰিব একাউণ্ট বেলেঞ্চ, লগতে একাউণ্ট ষ্টেটমেণ্ট আপুনি চাব পাৰিব। আৰু চেকবুকৰ বাবেও এটা ফোন নম্বৰতে আপুনি কৰিব পাৰিব আবেদন। লগতে লোন ডিপজিট স্কিমৰ বিষয়েও জানিব পাৰিব এই নম্বৰৰ জৰিয়তে। আৰু হোম লোন আৰু কাৰ লোনৰ বিষয়েও জনাব এই নম্বৰে। আপুনি এই সন্দৰ্ভত তথ্য জানিবলৈ এতিয়াই ডায়েল কৰক 1800-2100 নম্বৰত অথবা 1800-1234 এই নম্বৰতো আপুনি জানিব পাৰিব সবিশেষ তথ্য। ষ্টেট বেংক অৱ ইণ্ডিয়াই মুকলি কৰিছে এই দুটাকৈ নম্বৰ। পৰৱৰ্তী খবৰ, বাংলাদেশৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী শ্বেখ হাসিনাক বাংলাদেশক গতাই নিদিলে ভয়ংকৰ পৰিণামৰ সন্মুখীন হ'ব লাগিব ভাৰত। ভাৰতক এইবাৰ এইদৰে ৰঙা চকু দেখুৱালে বাংলাদেশে। শ্বেখ হাসিনাক গতাই নিদিলে ভয়ংকৰ পৰিণামৰ সন্মুখীন হ'ব লাগিব ভাৰত। ভাৰতক এইবাৰ ৰঙা চকু দেখুৱালে বাংলাদেশে। বাংলাদেশৰ অন্তৱৰ্তীকালীন চৰকাৰৰ আইন মন্ত্ৰী আসিফ নজৰুলৰ এই সন্দৰ্ভত বিশেষ মন্তব্য। শ্বেখ হাসিনাক গতাই নিদিলে বিৰোধিতাৰ সন্মুখীন হ'ব লাগিব ভাৰত। বাংলাদেশ চৰকাৰে এই সন্দৰ্ভত 18 নৱেম্বৰলৈ সময় বান্ধি দিলে শ্বেখ হাসিনাক। 18 নৱেম্বৰৰ ভিতৰত বাংলাদেশত উপস্থিত হ'ব লাগিব বাংলাদেশৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰীগৰাকী। বাংলাদেশৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী শ্বেখ হাসিনাৰ বিৰুদ্ধে ইতিমধ্যে জাৰি কৰা হৈছে গ্ৰেপ্তাৰী পৰোৱানা। মানৱতা বিৰোধী অপৰাধৰ গোচৰত জাৰি কৰা হৈছে এই গ্ৰেপ্তাৰী পৰোৱানা। উল্লেখযোগ্য যে বৰ্তমান ভাৰতত আশ্ৰয় লৈ আছে বাংলাদেশৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী শ্বেখ হাসিনা। পৰৱৰ্তী খবৰ, মাওবাদী অথবা দেশদ্ৰোহী নহয় বিধায়ক অখিল গগৈ। এন আই এৰ গোচৰত দুই গুৰুত্বপূৰ্ণ অভিযোগৰ পৰা দুখমুক্ত ঘোষণা বিধায়ক অখিল গগৈ। মঙলবাৰে এন আই এৰ বিশেষ আদালতে অসমৰ বিধায়ক অখিল গগৈ আৰু তেওঁৰ তিনিজন সহযোগীৰ বিৰুদ্ধে কা বিৰোধী আন্দোলনত ভূমিকা লোৱা বুলি অভিযোগ উত্থাপন কৰি আৰোপ কৰা কঠোৰ ইউ এ পি এ আৰু আই পি চিৰ ধাৰাৰ অভিযোগৰ পৰা দুখমুক্ত ঘোষণা কৰে। এন আই এৰ বিশেষ ন্যায়াধীশ এছ কে শৰ্মাই গগৈৰ বিৰুদ্ধে অবৈধ কাৰ্যকলাপ প্ৰতিৰোধ আইনৰ ধাৰা 18 ষড়যন্ত্ৰ বা ইউ এ পি এ আৰু আই পি চিৰ ধাৰা 120B অপৰাধমূলক ষড়যন্ত্ৰ, 153A শত্ৰুতাক প্ৰসাৰ আৰু 153B ধাৰাত অভিযোগ ফ্ৰেম কৰিছিল। আনহাতে ধৈৰ্য কোঁৱৰ, বিতু সোণোৱাল আৰু মানুহ কোঁৱৰৰ বিৰুদ্ধে ইউ এ পি এৰ 18 আৰু আই পি চিৰ 120B ধাৰাত অভিযোগ উত্থাপন কৰা হৈছিল বুলিও গগৈৰ অধিবক্তা শান্তনু বৰঠাকুৰে উল্লেখ কৰে। আদালতে গগৈৰ বিৰুদ্ধে থকা ইউ এ পি এৰ 39 নং ধাৰা নাকচ কৰে, যিয়ে কোনো সন্ত্ৰাসবাদী সংগঠনক দিয়া সমৰ্থনৰ সৈতে জড়িত অপৰাধৰ বিষয়ে আলোচনা কৰে। আৰু ৰাষ্ট্ৰীয় তদন্তকাৰী সংস্থা চমুকৈ এন আই এ নিজৰ অভিযোগনামাত পৰামৰ্শ দিয়াৰ দৰে আই পি চিৰ ধাৰা 124A দেশদ্ৰোহও আদালতে নাকচ কৰে। ইয়াৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি অখিল গগৈয়ে ৰাষ্ট্ৰীয় সংবাদ মাধ্যম পি টি আইক কয় যে এইটোৱে পুনৰ প্ৰমাণ কৰে যে আমি জনসাধাৰণৰ লগত আছোঁ আৰু এই চৰকাৰে আমাক জেলৰ ভিতৰত ৰখাটো বিচাৰে। ফেচিষ্ট আৰু সাম্প্ৰদায়িক চৰকাৰৰ বিৰুদ্ধে যুঁজখনত অতি কষ্টকৰ আৰু ব্যয়বহুল কাম। তেওঁ লগতে কয় যে চাৰিওজনে তেওঁলোকৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন কৰাৰ বিৰুদ্ধে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ কাষ চাপিব। দৰ্শকসকল, আৰু বহুতো গুৰুত্বপূৰ্ণ খবৰ আছে। তাৰ আগতে আপোনাক জনাওঁ যে যদি আপুনি এতিয়ালৈকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে এতিয়াই ভিডিঅ'টোত লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা ভিডিঅ'সমূহ নিতৌ চাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, এইবাৰ বিপদত পৰিছে মন্ত্ৰী পীযুষ হাজৰিকা। ৰাজ্যৰ প্ৰভাৱশালী মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ কনভয়ৰ গাড়ীৰ খুন্দাত মৃত্যু হ'ল এজন যুৱকৰ। এইবাৰ মহা বিপদত পৰিছে মন্ত্ৰী পীযুষ হাজৰিকা। ৰাজ্যৰ প্ৰভাৱশালী মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ কনভয়ৰ গাড়ীৰ খুন্দাত প্ৰাণ গ'ল এজন যুৱকৰ।
মন্ত্রী পীযূষ হাজরিকার তীব্র বেগী কনভয়ের খুন্দাত থিতাতে মৃত্যু হল রাকেশ তেলারমি নামের এজন যুবকর। বিশ্বনাথর হাদারত 15 নং রাষ্ট্রীয় ঘাইপথত এই হিট এন্ড ডানর ঘটনা সংঘটিত হয়েছে। ভিভিআইপি গাড়ির দৌরাত্মক লই তীব্র উত্তেজনা। উল্লেখযোগ্য যে মন্ত্রী পীযূষ হাজরিকার কনভয়ের গাড়ির খুন্দাত ইয়ার পূর্বেও এজন লোকের মৃত্যু হয়েছিল। পরবর্তী খবর, রাজ্যের রাজনীতির আন এক ডাঙর খবর। আগন্তুক উপনির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা নকরে AIUDF দলে, কোনো একটা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা নকরে AIUDF দলে। উপনির্বাচনত AIUDFর প্রার্থী নিদিবলে বিভিন্নজনা জানাইছিল আহ্বান, আর তারপিছতে দলটির এই সিদ্ধান্ত। এই সন্দর্ভত AIUDFর সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের ডাঙর ঘোষণা, আমি উপনির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা নকরো, কিন্তু পঞ্চায়েত নির্বাচনত আমি ভালকৈ অবতীর্ণ হম। এই ঘোষণা AIUDFর সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামর। পরবর্তী খবর, শিক্ষার্থী সকলক লৈ ডাঙর সিদ্ধান্ত। নভেম্বর মাহৰ পৰা ৰাজ্যত বন্ধ হব বিদ্যালয়ৰ মধ্যাহ্ন ভোজন। ধন নাই শিক্ষানুষ্ঠানত, সরকারে লৈ গল সকলো পুঁজি। যার পরিপ্রেক্ষিতত নভেম্বর মাহর পৰা ৰাজ্যত বন্ধ হব বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজন। পরবর্তী খবর, সরকারে শীঘ্রে গ্রেপ্তার করক মুস্তাফা কামাল আজাহারি, নহলে অসমের পরিস্থিতি ভয়ঙ্কর হব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক ব্যবস্থা গ্রহণের আহ্বান রাজ্যের আলিম সমাজর। শীঘ্রে গ্রেপ্তার করক মুস্তাফা কামাল আজাহারি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মালৈ এই আহ্বান রাজ্যের আলিম সমাজর। মুস্তাফা কামাল আজাহারির বিরুদ্ধে ব্যবস্থা নললে অসমের পরিস্থিতি ভয়ঙ্কর হব। কুরআন হাদিসের অপব্যাখ্যা নকরিবলৈ আহ্বান আলিম সমাজর। মন্দিরত সোমোৱার দিনাই ইসলাম ধর্মের পৰা আঁতৰি গৈছে মুস্তাফা কামাল আজাহারি, নাস্তিকলৈ পরিণত হয়েছে মুস্তাফা কামাল আজাহারি। মুস্তাফা কামাল আজাহারিক ভণ্ড বুলি আখ্যা দিলে রাজ্যের আলিম সমাজে। আর আজাহারির বিরুদ্ধে আলিম সমাজ রাজপথলে ওলাই আহিব বলে সকিয়নি রাজ্যের আলিম সমাজর। পরবর্তী খবর, রাজ্যত অব্যাহত আছে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ। আর স্মার্ট মিটারের বিরোধিতারে দল ত্যাগ প্রায় 100 গৰাকী বিজেপি নেতা কর্মীর। স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা অতিষ্ঠ হয়ে দল ত্যাগ করার কথা স্বীকার বিজেপি নেতা কর্মীর। উত্তর বিজেপিত ব্যাপক খহনিয়া। স্মার্ট মিটারের বিরোধিতারে এইবার দল ত্যাগ করলে প্রায় 100 গৰাকী বিজেপির নেতা কর্মীকে। বিজেপির নীতির প্রতি মভঙ্গ শতাধিক নেতা কর্মীর। স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা অতিষ্ঠ হয়ে দল ত্যাগ করার কথা স্বীকার বিজেপির নেতা কর্মী সকল। একেলগে 93 জন নেতা কর্মী এরিলে বিজেপি। বলপূর্বকভাবে স্মার্ট মিটার স্থাপনক লৈ অসন্তুষ্ট বিজেপির নিষ্ঠাবান নেতা কর্মী। উত্তর বিজেপিত ব্যাপক খহনিয়া। ধেমাজির বেতনীবাম গাঁ পঞ্চায়েতের অন্তর্গত বিজেপি নেতা কর্মীর কঠোর সিদ্ধান্ত। আর এই সন্দর্ভত ধেমাজি জেলা বিজেপি লৈ লিখিলে পদত্যাগ পত্র। পরবর্তী খবর, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ এতিয়ালৈকে ত্যাগ করা নাই শেখ হাসিনাই। এতিয়াও শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর মোহাম্মদ ইউনুসর সরকার অবৈধ। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এই মন্তব্য, আর বাংলাদেশের রাষ্ট্রপতিগুলির এই মন্তব্যক লৈ এতিয়া সমগ্র দেশজুড়ি চাঞ্চল্য। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করা নাই শেখ হাসিনাই। এতিয়াও শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এই মন্তব্যক লৈ এতিয়া সমগ্র বাংলাদেশত তীব্র চাঞ্চল্য। বহু বিচার খোচারের পিছতো শেখ হাসিনার পদত্যাগ পত্র নাপালে বলে মন্তব্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের। উল্লেখযোগ্য যে প্রতিবাদের মাজত শেখ হাসিনাই পলাই আহিছিল বাংলাদেশলৈ, আর প্রতিবাদের মাজত শেখ হাসিনাই পদত্যাগ পত্র জমা দিবলৈ সময় নাপালে বলে প্রকাশ করেছে বাংলাদেশের রাষ্ট্রপতিগুলিয়ে। আর তার পূর্বে শেখ হাসিনার পুত্র সজীব আহমেদ জয়েও শেখ হাসিনাই পদত্যাগ নকরা বলে দাবি করেছিল। আর এতিয়া বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারখনে এই প্রতিক্রিয়া কিদরে লয় সেয়া হব লক্ষণীয়। পরবর্তী খবর,
রাজ্যত হুৰা হুৰে বৃদ্ধি পাইছে শাক পাচলিৰ দাম। প্ৰতিবিধ পাচলিৰ দাম বৃদ্ধি পাইছে 80ৰ পৰা 100 টকা পৰ্যন্ত। আৰু দাম বৃদ্ধিৰ বিৰুদ্ধে এইবাৰ ৰাজ্যত উত্তাল প্ৰতিবাদ আৰু আৰক্ষী আৰু প্ৰতিবাদকাৰীৰ মাজত হতাহতি। শাক পাচলিৰ আকাশলংঘী দামে মাথোমাৰ খুদাইছে ৰাজ্যৰ সাধাৰণ জনতা। 50 টকাৰ তলত নাপাব এবিধ পাচলি। প্ৰতিবিধ পাচলিৰ দাম বৃদ্ধি পাইছে 80ৰ পৰা 100 টকা পৰ্যন্ত। 250 গ্ৰাম নহৰুৰ দাম 70ৰ পৰা 80 টকা পৰ্যন্ত হৈছেগৈ। প্ৰতি কেজি পিঁয়াজৰ দাম হৈছেগৈ 70 টকা। প্ৰতি কেজি আলুৰ দাম হৈছেগৈ 35ৰ পৰা 40 টকা। অত্যাৱশ্যকীয় সামগ্ৰী আৰু ঔষধৰ দাম বৃদ্ধিৰ বিৰুদ্ধে শিৱসাগৰত প্ৰতিবাদ। মূল্যবৃদ্ধি ৰোধ কৰক, যোগান বিভাগ হাই হাই ধ্বনিৰে উত্তাল প্ৰতিবাদ। আৰু প্ৰতিবাদস্থলীত প্ৰতিবাদকাৰী আৰু আৰক্ষীৰ মাজত হতাহতি।